नमस्कार बंधुरा, मून ब्लॉगे आपनादेर सबाइके स्वागत। आजकेर जे रेसिपिटी आपनादेर साथे शेयर करब सेटी हलो छट पुजो स्पेशल ठेकुआ। सम्पूर्ण रेसिपिटी देखार जोन्नो अवश्यई शेष पर्यन्त थाकबेन बंधुरा। एखाने ठेकुआ बानानोर जोन्नो एक कप परिमाण आटा निये निएछि, हाफ कप परिमाण मयदा निएछि, सूजी नहीं हाफ कप, एलाच गुड़ो नहीं हाफ चामच मत, एखाने घी नहीं एक चामच परिमाण, तरपर समस्त उपकरणगुलो के भालो करे मिशिए निते हबे। एबार आटा मयदा और समस्त उपकरणगुलो के भालो भावे घोषे घोषे मेखे निते हबे जेनो एकटा मुंडो हाथेर मध्ये चले आसे। এইভাবে ময়াম দিয়ে নিয়েছি আটাটাকে মেখে। এখানে হাফ কাপ পরিমাণ মতো চিনি নিয়েছি, তারপর ইসুদুষ্ণ জল দিয়ে আটাটাকে মেখে নিয়েছি। একটু শক্ত করে আটাটাকে মেখে নিতে হবে। আপনারা চাইলে এখানে শুকনো নারকেল কোড়া ব্যবহার করতে পারেন। আমার নারকেলে যেহেতু অসুবিধা আছে তাই এখানে নারকেল ব্যবহার করিনি। আমি এখানে আমার পছন্দ মতো ডিজাইনের ঠেকুয়া বানিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইনে ঠেকুয়া বানাতে পারেন। এখানে একটা সন্দেশের মোল্ডের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে ঠেকুয়া বানিয়ে নিয়েছিলাম। আবার এখানে ঠেকুয়াটাকে একটা পাতার ডিজাইন দিতে গিয়ে আমি এখানে টুথপিকের ব্যবহারও করেছি। এখানে হাতের কাছে যে ডিজাইনটা পছন্দ হয়েছে সেটা দিয়েই ঠেকুয়ার ডিজাইন বানিয়ে নিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়েছি, তারপর তেলটা একটু গরম হলে ঠেকুয়াগুলোকে একে একে ভেজে নিয়েছি। আমার ঠেকুয়াগুলো ভাজতে মোটামুটি 10 মিনিট থেকে 12 মিনিট মতো সময় লেগেছে। ঠেকুয়ার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন।
আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।